উলুবেড়িয়ার ঘটনা, যেখানে ব্যালট বিকৃতি করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খানের ব্যালট পেপারে ষড়যন্ত্র মামলায় বিডিও এবং এসডিও কে সাসপেন্ড করার সুপারিশ। ব্যালট ষড়যন্ত্র করে বিকৃত করা হয়েছে, এই কাজে বিডিও এসডিও সঙ্গে ষড়যন্ত্র করে থাকতে পারেন। একই সঙ্গে এই চক্রে যুক্ত অতিরিক্ত অনগ্রসর শ্রেণীর দফতরের অফিসার, তাদের তিনজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে পদক্ষেপ করতে হবে। বিচারপতি দেবীপ্রসাদ দে অনুসন্ধান রিপোর্ট নিয়ে দিয়ে এই সুপারিশ জানালেন আদালতে। আপনারা জানেন যে বিচারপতি দেবীপ্রসাদ দের নেতৃত্বে একটি কমিশন গঠিত হয় এবং সেই কমিশন এই সুপারিশ করেছে, যেখানে ব্যালট বিকৃতিতে ষড়যন্ত্র আছে, যে ষড়যন্ত্রে বিডিও এসডিও এমনকি অনগ্রসর শ্রেণীর দফতরের অফিসাররা যুক্ত থাকতে পারেন, এই রকম একটা আশঙ্কার কথা বলা হয়েছে। তিনজনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত, একেবারে ডিপার্টমেন্টাল এনকোয়ারির সিদ্ধান্ত জানানো হয়েছে। ফলে আপনারা জানেন যে ব্যালট নিয়ে কিন্তু এই পঞ্চায়েত নির্বাচনের গোড়া থেকে একাধিক আশঙ্কার কথা সামনে আনা হয়েছিল, একেবারে বিজেপি থেকে শুরু করে কংগ্রেসের তরফে আশঙ্কার কথা বলা হয়েছিল, নকল ব্যালট পেপার ছাপানো হতে পারে, ডুপ্লিকেট ব্যালট পেপার ছাপানো হতে পারে। এমনকি আজকে যখন বিধানসভার অধিবেশন থেকে ওয়াক আউট করে সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন শুভেন্দু অধিকারী, তখনও ব্যালট পেপারের যে দুর্নীতি সেই প্রসঙ্গে উত্থাপন করেছিলেন, নকল ব্যালট পেপারে কথা বলেছিলেন। আর এইখানে দেখা যাচ্ছে যে ব্যালট পেপারে বিকৃতি করা হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। উলুবেড়িয়ায় সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খানের ব্যালট পেপার ষড়যন্ত্র মামলায় বিডিও এসডিও কে সাসপেন্ড করার সুপারিশ করেছে কমিটি। এই কমিটি গঠিত হয়েছিল বিচারপতি দেবীপ্রসাদ দের নেতৃত্বে যে অনুসন্ধান কমিটি, তারা এই রিপোর্ট দিয়েছে, যে রিপোর্টে বলা হয়েছে যে ব্যালট ষড়যন্ত্র করে বিকৃত করা হয়েছে, যে কাজে বিডিও এসডিও এমনকি অনগ্রসর শ্রেণীর দফতরের অফিসাররা যুক্ত। ফলে আপনারা জানেন যে বিডিওর ভূমিকা নিয়ে বারেবারে প্রশ্ন উঠেছে, কখনো বিডিওর কাছে রিপোর্ট তলব করেছে আদালত, কখনো বিডিওকে সশরীরে হাজির হতে বলা হয়েছে। আর এইবারে যে অভিযোগ সামনে আসছে অন্তত বিচারপতি দেবীপ্রসাদ দের অনুসন্ধান কমিটির রিপোর্টে যে বিষয়টা সামনে আসছে, যে উলুবেড়িয়ায় সিপিএম প্রার্থী কাশ্মীরা বেগম খানের ব্যালট পেপার ষড়যন্ত্র মামলায় সরাসরি বিডিও এসডিও এবং অনগ্রসর শ্রেণীর দফতরের আধিকারিকরা যুক্ত, এই রকম একটা বিষয় সামনে আনা হয়েছে এবং তাদের সাসপেন্ডের সুপারিশ করা হয়েছে। বিডিও এসডিওকে সাসপেন্ড করতে হবে এই সুপারিশ করা হয়েছে। ফলে বুঝতে পারছেন যে 11 তারিখে ফল ঘোষণা হয়েছে, আজকে প্রায় 2 সপ্তাহের বেশি সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যালট নিয়ে অভিযোগ, ব্যালট বিকৃতি নিয়ে একের পর এক বিষয় সামনে আসছে। ব্যালট উদ্ধার হতে পর্যন্ত দেখা গিয়েছে কোথাও, যেখানে কাউন্টিং সেন্টার সেই স্কুলে সিল করা ব্যালট বাক্স, 3-3টি ব্যালট বাক্স উদ্ধার হয়েছে, কখনো পাট ক্ষেতের মধ্যে ব্যালট পেপার পড়ে থাকতে দেখা গিয়েছে, কখনো নদীর ধারে ব্যালট পেপার পড়ে থাকতে দেখা গিয়েছে। আর এইবার যে বিষয় সামনে আসছে ব্যালট পেপার বিকৃতি, সেই বিকৃতিতে সরাসরি যুক্ত বিডিও এসডিও, তাদের সাসপেন্ড করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে এই চক্রে যারা যুক্ত সেই অতিরিক্ত অনগ্রসর শ্রেণীর দপ্তরের যারা অফিসার, তাদের বিরুদ্ধেও ডিপার্টমেন্টাল এনকোয়ারি করতে হবে এই সুপারিশ করা হয়েছে।